হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর এলাম। কি গরম গো, বাপ রে বাপ রে! গরমে আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা হচ্ছে না, ওই জন্য হালকা শালকা রান্না করছি। কি আর দেখাবো গরমে! এই দেখো আজকে করছি হচ্ছে, রাতে তো জল ভাত খাবে ছেলে বলেছে, খেতে পাচ্ছে না। আলু পেঁয়াজের বড়া করব। এই যে মাছের ডিম নিয়ে এসছে, মাছের ডিমগুলোকে বেভাবে ভেজে রেখেছি, শুধু পেঁয়াজ আর লঙ্কা আর একটু বেসন দিয়ে, নুন দিয়ে মাছের ডিমের বড়া ভেজে রেখেছি। আর এই মাছের ডিমটাকে তরকারি করব। আর এখানে দেখো ঝিঙে বেটে রেখেছি, ঝিঙে ডুমো ডুমো করে কেটে মিক্সিতে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু দিইনি, শুধু ঝিঙে আর কাঁচা লঙ্কা, ব্যাস। নুন টুন এখনও কিছু দিইনি। এতে রসুন লাগবে, থেঁতো করে রেখেছি। পেঁয়াজ লাগবে। আর এখানে করছি মাছের ডিমের তরকারি, যেটা আলুটা ভাজছি আমি টমেটোর সাথে। আর একটু পেঁয়াজ দিয়েছি, আলুটা একটু ভাজা হওয়ার পর পেঁয়াজটা দিলাম। এখন আমি এতে আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা, হলুদ, জিরে গুঁড়ো, নুন, চিনি অ্যাড করব। তো চলো আমি অ্যাড করে নিই। আমার তো মোবাইলে তো এক হাতে করি, সেই জন্য আমি এ করে তোমাদেরকে দেখাচ্ছি, দিয়ে দেখাচ্ছি মশলাগুলো। এক হাতে তো দেওয়া যাবে না। এই যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আদা পেঁয়াজ রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়ো। আর কিছু দেওয়ার নেই, চিনি দেওয়ার আছে, তো পরে দেবো, একটু কষানো হয়ে যাক। অনেকদিন পর তোমাদের কাছে এলাম, কী করবো বলো, এত গরম, তারপরে এই ঝড় হলো, এই হলো, সেই হলো। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও, তোমাদের ওখানে কীরকম হয়েছে সব। একদিকে করোনা, একদিকে আমফান, বাপরে বাপরে অবস্থা খুব খারাপ। সবাই খুব ভালো, সাবধানে থেকো, আর কী করবে বলো, কিছু তো করার নেই। প্রকৃতির কাছে আমরা সবাই মানে কী বলবো, অপারগ, কিছু করার নেই আমাদের। এটা আমার কষানো হয়ে গেলে আমি চিনি একটু দেবো, তারপর জল দেবো। আলু পুরো সেদ্ধ হয়ে গেলে তখন মাছের ডিমের বড়াগুলো দেবো। এটা আমি সিম্পলভাবে করছি, যেমন সবাই করে, আর এটা সর্ষে দিয়েও করে, ভালো লাগে খেতে। এতে তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো, সেটা এটা করলেও সর্ষে দিয়ে করলে, মশলা দিয়ে করলে, সর্ষে দিয়ে করলে, যদি আলু পছন্দ না হয় তো আলুটাকে স্কিপ করতে পারো। আমি আলু দিলাম, আমাদের সব ঘরে সবাই আলুটা ভালোই খায়, তো আলুটা দিলাম। আর কিছু বিশেষ রান্না করবো না, তো সেই জন্য আর আলু না দিলে আবার অন্য একটা কিছু করতে হবে, এত গরম রান্নাঘরটা। ঠিক আছে চলো আবার ফিরে আসছি। সো ফ্রেন্ডস, দেখো আমার এটা হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোল মতো রেখেছি। তোমরা চাইলে একটু বড়াতে একটু টেনে নেবে, তোমরা চাইলে আরও মাখা মাখা করতে পারো। এখন আমি বড়াগুলো অ্যাড করে দেবো, বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে দিলাম, এটা অনেকটা ঝোল টেনে নেবে, সেই জন্য এইটুকু ঝোল রাখতেই হতো। দিয়ে দেবো একটু গরম মশলা, তো দেখো রান্নাটা আমার এইরকম হয়েছে। তো ফ্রেন্ডস দেখো, এই যে আমি এখন আরেকটা রেসিপি করছি, যেটা হচ্ছে ঝিঙে বাটা। তেল, সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর রসুন থেঁতো করে দিয়েছি। এখন পেঁয়াজ দেবো, পেঁয়াজ
মাছের ডিম তোমরা যখন ভাজবে তখন একটু কমিয়ে কমিয়ে ভাজবে, মানে একদম সিম করে ভাজবে, তাহলে মাছের ডিমটা ফুটে নোংরা হবে না, যেটা আমি করি তাই তোমাদের বললাম, তোমাদের সাথে শেয়ার করলো, নাহলে এই টাইলসের অবস্থা এখন দেখছো যা হতো না, আমি এখনও কিন্তু মুছি, এই দেখো এখনও কিন্তু মুছি নি, আমি মাছের ডিম ভাজার পর ভীষণ ফোটে, ফুটে চারিদিকে নোংরা হয়, গ্যাসটা দেখো সেরকম নোংরা হয়নি, সেই জন্য যখনই মাছের ডিম ভাজবে মাছের ডিমটা কমিয়ে ভাজবে, একটু সময় লাগবে, তাতে কোনো ক্ষতি নেই, ডিমটাও ভালো ভাজা হয় আর চারিদিকটা নোংরাও হয় না। তো এখন পেঁয়াজটা দিলাম, সরি এটা একটু ভাজা ভাজা হলে আমি ঝিঙে বাটাটা দিয়ে দেবো, যে ঝিঙেটা বেটেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, এই দেখো মিহি করে বেটেছি, এটা দিয়ে দেবো, পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, চলো আবার ফিরে আসছি। এই দেখো আমার ঝিঙে বাটা রেডি, দারুণ লাগে গরম ভাতে খেতে, হেভি লাগে, এই দেখো ঝিঙে বাটা আমার রেডি, নুন হলুদ হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজে বুঝে দেবে, নিজেরা বুঝে দেবে, কাঁচা লঙ্কা বাটা যদি বেশি দাও তাহলে লাল লঙ্কা দেওয়ার দরকার নেই, আমি ঝাল বুঝেই দিলাম, নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প হালকা চিনি দিয়েছি, ব্যাস এই হলো আমার ঝিঙে বাটা। সো ফ্রেন্ডস আজকে রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ, আর কমেন্ট অবশ্যই করো, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো। তাহলে আজকের মতন আসি, প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই গরমে, আর কি বলবো, আজকের মতন আসি, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব, আর তার জন্য নোটিফিকেশন বেলটা অবশ্যই ক্লিক করে দিও, তো আজকের মতন আসি, টাটা।